তোমার কিছু বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ সেইড সামথিং। এখানে দেখেন মানে বাংলা বাক্যে যদি উচিত ছিল এই ধরনের কথা উল্লেখ থাকে, যেমন তোমার কিছু বলা উচিত ছিল, তোমার আমার কিছু করা উচিত ছিল, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আমার ইংরেজি শেখা উচিত ছিল, তোমার পড়াশোনা করা উচিত ছিল, এই ধরনের বাক্য যদি উল্লেখ থাকে তাহলে এই স্ট্রাকচারটি প্রয়োগ হবে। তারপরে যে সেন্টেন্সটা আছে আমার কিছু করা উচিত ছিল, তাহলে কি হবে আই শুড হ্যাভ ডান সামথিং। অর্থাৎ দেখেন এখানে আমার কিছু করা উচিত ছিল, আই ইংরেজি তো সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে শুড হ্যাভ, তারপর মূল ভার্বের থ্রি ডু অর্থ করা, এখানে বসেছে ডান মূল ভার্বের থ্রি, তারপর সামথিং, আমার কিছু করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান সামথিং, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার। এখানে দেখেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, তারপর শুড হ্যাভ, তারপরে গো অর্থ যাওয়া, এটার মূল ভার্বের তিন নম্বর ফর্ম হয়েছে গন, তারপরে হচ্ছে সেখানে ইংরেজি দেয়ার, তারপর হচ্ছে আমার ইংরেজি শেখা উচিত ছিল, তাহলে আই আমার শুড হ্যাভ লার্ন, লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লার্ন, আই শুড হ্যাভ লার্ন ইংলিশ। তারপর হচ্ছে তোমার পড়াশোনা করা উচিত ছিল, তাহলে কীভাবে হবে ইউ শুড হ্যাভ স্টাডিড স্টিউডিয়াই